প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো আমি গত ক্লাসে তোমাদেরকে 9.1 এর 1 এবং 2 করিয়ে দিয়েছিলাম। আজকে যেটা করব সেটা হচ্ছে অনুশীলন 9.1 এর তোমার 3 নম্বরতে শুরু করব। তো এখানে বলে রাখি, দেখো এই যে তোমাদের কাছে যাদের বই আছে বইটা একটু বের করো। বইয়ের পেজ 130, 130 পেজে অনুশীলনী 9.1, এখানে দেখো 3 নম্বর প্রশ্নটা আছে। তোমাদের বইটা সবাই খুলে দেখো, বের করো। 3 নম্বর প্রশ্নটা বলতেছে যে, খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এটা ক্লাস 8-এও আছে, এটা ক্লাস 8-এও পাবা। তো এখন দেখো লেখা আছে যে, প্রমাণ করো যে চতুর্ভুজের 4টি কোণের সমষ্টি 4 সমকোণের সমান। কি বলতেছে দেখো, যে প্রমাণ করো যে চতুর্ভুজের 4টি কোণের সমষ্টি, মানে 4টি কোণটাকে যোগ করলে যেটা পাবো 4 সমকোণের সমান, 4 সমকোণের সমান। এখন দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চতুর্ভুজটা কিন্তু যে কোনো রকমে হতে পারে। তো আমরা করার ক্ষেত্রে একটা চতুর্ভুজ আমি নিয়েছি, একটা চতুর্ভুজ নিয়েছি, আঁকতেছি। দেখো চতুর্ভুজটা এইভাবে আঁকলাম, যেভাবে আঁকলে আঁকার সমস্যা নাই, আঁকতে পারবা যদি অনেক বাঁকা হয়ে গেল। নিলাম এভাবে, নিলাম যেহেতু অনেক বাঁকা হয়ে গেছে। খেয়াল করে দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখানে একটা চতুর্ভুজ নিয়েছি, সে চতুর্ভুজটার নাম দিলাম যে এ বি সি ডি। চারটা আমি সরি, এ বি সি এটা চতুর্ভুজ নিলাম। তো এখন দেখো এখানে চারটা কোণ উৎপন্ন হয়েছে, এখানে একটা কোণ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দেখো এখানে একটা কোণ উৎপন্ন হয়েছে, এখানে একটা কোণ, এখানে একটা কোণ, এখানে একটা কোণ। এখন এই যে 60 কোণ উৎপন্ন হলো, এখন আমাদেরকে প্রমাণ করতে হবে যে এই 60 কোণ যোগ করলে এই 60 সমকোণের সমান হবে, সেটা তোমাদেরকে যোগ মানে প্রমাণ করতে হবে। তো দেখো আমরা একটু বিশেষ নির্বাচন হিসেবে একটা বিষয় লিখতে পারি, যে বিশেষ নির্বাচন। আর বিশেষ নির্বাচনটাকে কিছুই এমন কিছু না, তোমরা ওটা সবসময় ইয়ে লিখতে পারবে নিজের মতো করে। যে বিশেষ নির্বাচন মনে করি এ বি সি ডি একটি চতুর্ভুজ, বুঝতে পারছো বিষয়টা? এ বি সি ডি একটি চতুর্ভুজ, আমি এটা কিন্তু লিখে নিলাম, আমি যেটা আঁকালাম সেটাই আমি লিখলাম, এমন কঠিন কিছু না। বিশেষ নির্বাচন যে এমন খুব কঠিন একটা বিষয় সেটা না, জাস্ট আমি বলে নিলাম যে মনে করি এ বি সি ডি একটি চতুর্ভুজ। এরপরে লিখলাম যে প্রমাণ করতে হবে, প্রমাণ করতে হবে যে, দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রশ্ন কি বলেছিল, প্রশ্ন বলেছিল যে একটা চতুর্ভুজ আঁকো, মানে প্রমাণ করো যে চতুর্ভুজের 4টি কোণের সমষ্টি 4 সমকোণের সমান, 4 সমকোণের সমান। তো 4টি কোণ দেখো কি কি উৎপন্ন হয়েছে, এখানে একটা কোণ উৎপন্ন হয়েছে, এখানে একটা কোণ উৎপন্ন হয়েছে, এখানে একটা, এখানে একটা। তাহলে প্রমাণ করতে হবে কি, দেখো এ কোণ প্লাস বি কোণ প্লাস সি কোণ প্লাস ডি কোণ ইকুয়াল টু হচ্ছে কি 4 সমকোণ। কথা কি বুঝতে পারছো কি পারোনি এই পর্যন্ত বলো তো, এই পর্যন্ত বুঝতে পারছো কিনা? আমি যে এই পর্যন্ত লিখলাম, বলো বুঝতে পারছো কি? Yes sir. আমাদের বলছিল যে চতুর্ভুজের 4টি কোণের সমষ্টি 4 সমকোণের সমান, সেজন্য আমরা করলাম একটা চতুর্ভুজ আঁকলাম। প্রথমে আঁকার পর দেখতেছি চতুর্ভুজ আঁকার ফলে 4টা কোণ উৎপন্ন হয়েছে, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা। তো শেষে সেই জন্য আমি লিখলাম প্রমাণ করতে হবে যে এ কোণ প্লাস বি কোণ প্লাস সি কোণ প্লাস ডি কোণ ইকুয়াল টু 4 সমকোণ। এখন প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো আমরা এই প্রমাণ করার ক্ষেত্রে একটু এক্সট্রা ভাবে কাজ করব, সেটা প্রথমে আমরা অঙ্কনটা লিখে নিব, অঙ্কন করব। কি অঙ্কন করব দেখো, অঙ্কনটা হচ্ছে আমরা করব কি, এই যে বিডি যুক্ত করব, শুধু যে বিডি যুক্ত করলে হবে তা না, তুমি হচ্ছে সিডি যুক্ত করলে হবে, যে কোনো একটা যুক্ত করলে হবে। আমরা করলাম কি, লিখলাম যে বি কমা ডি যোগ করি, এটুকু আছে অঙ্কন। এটুকু এক্সট্রা ভাবে আমরা, খুবই ইম্পর্টেন্ট, ভালো করে জেনে নাও, এ প্লাস বি কমা ডি যুক্ত করি। তো যোগ যোগ করলাম, এ যোগ করে দিছি, বি আর ডি যোগ করে দিছি। এখন দেখো তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ,
এই বি আর ডি যুক্ত করার ফলে এই যে চতুর্ভুজটা ছিল দুইটা হয়ে গেছে না, দুইটা ত্রিভুজ হয়ে গেছে না, একটা ত্রিভুজ হয়েছে এবং নিচে একটা ত্রিভুজ হয়েছে। তোমাকে বিষয়টা বুঝতে পারতেছো? একটা চতুর্ভুজ ছিল, চতুর্ভুজ থাকার ফলে সেই চতুর্ভুজটাকে আমি যখন বি আর ডি যোগ করে দিলাম তখন দুইটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে, একটা হচ্ছে বি এ ডি ত্রিভুজ আর একটা হচ্ছে বি সি ডি ত্রিভুজ। তার মানে চতুর্ভুজটাকে দুইটা ভাগে ভাগ করে দুটো আমি ত্রিভুজ তৈরি করছি। কথা কি বুঝতে পারছো? জি স্যার। ওকে, জি স্যার। এখন এখন দেখো প্রমাণের ক্ষেত্রে, প্রমাণের ক্ষেত্রে আমি কি করব, প্রমাণের ক্ষেত্রে খেয়াল করে দেখো যে আমি যদি এই ত্রিভুজটা নিয়ে কাজ করি, বি এ ডি ত্রিভুজ, বি এ ডি এ, দেখো এই ত্রিভুজ নিয়ে যদি আমি কাজ করি, তো তোমরা তো জানো, একজন বলো তো দেখি ত্রিভুজের তিন কোণের সমষ্টি কয় কত ডিগ্রি হবে, মানে কয় সমকোণের সমান, একজন বলো। পারবো না বলতে? ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত সমকোণের সমান? ১৮০ ডিগ্রি। 180 ডিগ্রি বা হচ্ছে দুই সমকোণের সমান। তাহলে এখন দেখো আমি যদি এই ত্রিভুজটা নিয়ে কাজ করি, বি এ ডি, বি এ, দেখো খেয়াল করো, বুঝতে পারছো তো, বি এ ডি এই ত্রিভুজটা নিয়ে কাজ করি, তাহলে কি আমি এটা লিখতে পারি যে এই ত্রিভুজটার হচ্ছে এ কোণ, এ কোণ কোনটা, এটা যোগ তারপর হচ্ছে এ বি ডি কোণ, এ বি ডি কোণ প্লাস এ ডি বি কোণ, এ ডি বি কোণ সমান দুই সমকোণ বলতে পারে কি না বলো? জি স্যার। এটাকে এক নম্বর কোয়েশ্চন দাও। তোমাকে আমি তোমাদেরকে আমি আবার বলি, দেখো এখানে যে ত্রিভুজটা আছে, এখানে যে ত্রিভুজটা আছে, মানে আমি প্রথম চতুর্ভুজ ছিল, সেই চতুর্ভুজটাকে আমি বি ডি যুক্ত করে দিয়ে দুটা ত্রিভুজ তৈরি করে ফেলছি, একটা ত্রিভুজ একটা ত্রিভুজ। এখন আমি প্রথম যেটা নিয়ে কাজ করতেছি সেটা ত্রিভুজ বি এ ডি নিয়ে, বি এ ডি নিয়ে। তো এই ত্রিভুজটা আমি জানি ত্রিভুজের, বলতো দেখি এখানে যে ত্রিভুজটা নিলাম বি এ ডি ত্রিভুজ, এখানে কোন কি কি কোণ উৎপন্ন হয়েছে, দেখো এখানে একটা কোণ উৎপন্ন হয়েছে, তারপরে আমি যদি লাল কালি দিই সেটা কিন্তু এই যে এইটুকু হয়েছে শুধুমাত্র এই ত্রিভুজটার ক্ষেত্রে, বি এ ডি ত্রিভুজের ক্ষেত্রে এখানে এইটুকু উৎপন্ন হয়েছে আর এখানে দেখো এইটুকু উৎপন্ন হয়েছে। কথা কি বুঝতে পারছো? সেজন্য দেখো আমি লিখলাম যে বি এ কোণ প্লাস এ বি ডি কোণ, এ বি ডি কোণ মানে এইটুকু, আবার এ ডি বি কোণ মানে এইটুকু। কথা কি বুঝতে পারছো? তাহলে এটা আমি লিখলাম। এখন পরের ত্রিভুজটা নিয়ে যদি আমি কাজ করি, যদিও দেখতে পারবা কি না, আমি এইভাবে এইভাবে নিয়ে কাজ করলে দেখা যাবে না, থাক ঠিক আছে, আমি অন্য একটা খাতা লিখতেছি, এটা আবার অন্য একটা খাতা লিখি, দেখা যাবে না, চিত্র দেখতে পারবো না। এখন বলতো দেখি যদি আমি অন্য একটা খাতা যদি আমি লিখি, যদি বিসিডি ত্রিভুজ নিয়ে কাজ করি, যদি আমরা এখন তো আমরা কি করলাম, কার কি নিয়ে কাজ করলাম, বি এ ডি নিয়ে কাজ করলাম, ঠিক না? এখন আমি যদি বি সি ডি ত্রিভুজ নিয়ে কাজ করি তখন কি হবে একটু একজন বলতে পারবা? ত্রিভুজ আছে বি সি ডি এ, এই ত্রিভুজটার ক্ষেত্রে আমার কোন কোন কোনটা নিয়ে কাজ করব বলো? দেখো এই কোণটা যদি বি সি ডি এই ত্রিভুজটা নিই, তাহলে এখানে এই ত্রিভুজটা তিনটা কোণ উৎপন্ন হয়েছে, তিনটা কোণ উৎপন্ন কি কি দেখো, আমি তোমাকে যদি অন্য কালে দিয়ে দেখাই, এখানে একটা কোণ উৎপন্ন হয়েছে এই ত্রিভুজটার, মানে বি সি ডি এই ত্রিভুজটার, এখানে একটা কোণ উৎপন্ন হয়েছে, দেখো এটা সবুজ কালি দিলাম, আর এখানে একটা কোণ উৎপন্ন হয়েছে। কথা কি বুঝতে পারছো? এই ত্রিভুজটার তিনটা কোণ এভাবে উৎপন্ন হয়েছে। এই তোমরা কি বুঝতে পারতেছো না? জি স্যার, বুঝতে পারতেছি। তাহলে তাহলে আমরা এই বিসিডি ত্রিভুজে, এই বিসিডি এই ত্রিভুজে তাহলে আমরা সি কোণ, দেখো সি কোণ প্লাস এইটুকু কোণ কিভাবে বের করব, ডি সি বি ডি কোণ, সি বি ডি কোণ প্লাস সি ডি বি কোণ, সি ডি বি কোণ ইকুয়াল টু দেখো দুই সমকোণ। কথা কি বুঝতে পারছো? আমরা কিন্তু যে কোণটা মাঝখানে থাকে
যে কোনটা থাকে, যে কোনটা আমরা নির্দেশ করি তাকে কিন্তু মাঝখানে দিতে হয়, যে কোনটাকে আমরা নির্দেশ করতে চাচ্ছি তাকে কিন্তু মাঝখানে দিতে হয়। এই জন্য সি বি ডি বা সি ডি বি, কথা কি ক্লিয়ার বুঝেছো কি বুঝোনি বলো? জি স্যার বুঝেছি। এখন এটাকে দুই নম্বর ইকুয়েশন দাও। এখন আমরা এক এবং দুই যোগ করব। কেন যোগ করব? কারণ হচ্ছে দেখো আমাদের কিন্তু পূরণ করতে হবে চার সমকোণের সমান। চার সমকোণ কিভাবে আসবে বলো তো? এই যে এখানে আমাদের পূরণ করতে হবে কি, চার সমকোণের সমান। এখন চার সমকোণটা আসবে কি করে, যদি না আমরা এই দুইটা যোগ করি, এখান থেকে দুই সমকোণ পাবো, আর হচ্ছে প্রথম ইকুয়েশন থেকে দুই সমকোণ পাবো। দেখো প্রথম ইকুয়েশন থেকে দুই সমকোণ পাবো, মিলে কয় সমকোণ হবে? চার সমকোণ হবে না বলো? আমাদের পূরণ করতে হবে কি, চার সমকোণ। তো এই সমকোণ এটা থেকে আমি পাবো দুই সমকোণ, আর এখান থেকে পাবো দুই সমকোণ, যোগ করলে কত, চার সমকোণ হবে না? তাহলে আমরা করবো কি, এই জন্যই এক এবং দুই যোগ করব। এবার লিখি যে এক, দেখো খেয়াল করো এক যোগ আছে দুই। কেন যোগ করলাম বুঝতে পারতেছো? কারণটা হচ্ছে যেহেতু আমাদের রাইট হ্যান্ড সাইডে লেখা আছে, আমাদের প্রমাণ করতে হবে যে এই কোণগুলো সমান আছে চার সমকোণ। চার সমকোণ আসবে কি করে, প্রথম ইকুয়েশনটা পেয়েছি দুই সমকোণ, দ্বিতীয় ইকুয়েশনটা পেলামও দুই সমকোণ, এই দুটো যোগ করলে তো চার সমকোণ আসবে, ঠিক না? এবার দেখো যে আমরা করব কি, এখন এই যে এক এক যেটা আছে, আমি তো লিখছি যে এক এবং দুই যোগ করব। তো একে কি আছে দেখো, এক সমীকরণ আছে এটা, দেখো এটা লিখি এ কোণ প্লাস এ বিডি কোণ প্লাস এ ডি বি কোণ, এ কোণ প্লাস এ ডি বি কোণ প্লাস এ বি ডি কোণ, এটা লিখলাম দেখো এ বি ডি কোণ আর এ ডি বি কোণ। হ্যাঁ এইটা লিখলাম হচ্ছে এক নম্বর সমীকরণ থেকে। তো যেহেতু এক এবং দুই যোগ করব, তাহলে যোগ এটা লিখবো না বলো, এক তো লিখে ফেলছি, এখন হচ্ছে দুইয়ে যেগুলো আছে, দুইয়ের আছে কি সি কোণ প্লাস সি বি ডি কোণ প্লাস সি ডি বি কোণ ইকুয়াল টু হচ্ছে দেখো আগের ইকুয়েশনে ছিল দুই সমকোণ আর এখন দুই সমকোণ, কত হবে, চার সমকোণ হবে না? আমি আলাদা ভাবে লিখলাম দুই সমকোণ যোগ দুই সমকোণ। তোমরা কি বুঝতে পারতেছো? না বুঝতে হলে আমাকে বলো, স্যার বুঝতে পারতেছি না। আমার কথা কি বুঝতে পারতেছো? জি স্যার। আর একটা কথা, তোমরা যারা প্রেজেন্ট আছো, তোমরা নাম এবং রোল দিচ্ছ না কেন? ওই যে অনলি সাতজন দিছে চ্যাট বক্সে নাম, আর কে দিবে, আর দেওয়া লাগবে না? এখন কথা হলো দেখো, এই পর্যন্ত তো ক্লিয়ার না? এখন এইটাকে এটাকে একসাথে করলাম, অর্থাৎ দেখো এ কোণ প্লাস হচ্ছে কি সি কোণ। দেখো এখন খেয়াল করে দেখো তো, আমি যে চিত্রটা আঁকিয়েছি, যে চিত্রটা আমি আঁকছি, সেই চিত্রটাই এই যে সবুজ কালি যেটা দিছিলাম, সবুজ কালি আর এই যে লাল কালি, এই দুটা যোগ করলে তাহলে এই বি কোণটা পুরো বি কোণটা হবে না বলো? মানে এ বি সি কোণ বা বি কোণটা পুরো হবে না? এখানে তো বি কোণ, এই যে লাল কালি যেটা দিয়েছি, বি কোণ তো পুরোটা নিতে পারেনি, সেটা হচ্ছে এ বি ডি, এ কোণটুকু নিয়েছে, কোনটুকু নিয়েছে, এইটুকু নিয়েছে, আর যেটা আমি সবুজ কালি দিছিলাম সেটা হচ্ছে এইটুকু। তাহলে এখন যদি এই দুইটা যোগ করি তাহলে কি বি কোণ হবে না পুরোটা? এই দুটো কোণ যোগ করলে, মানে লাল এবং সবুজ যোগ করলে কি আমাদের পুরো বি কোণ পাবো? বি কোণ বলতে কি বোঝাচ্ছে, বি কোণটা আসলে এতটুকু সব, বি কোণ মানে এতটুকু সব, তেমনই ভাবে ডি কোণ মানে এতটুকু সব। তো এতটুকু সব করতে হলে আমার কি করা লাগবে, এই যে লাল কালি আর এখানকার যে সবুজ কালির যে কোণটা আমি আঁকাইছি এটা যোগ করা লাগবে না বলো? আবার এখানে আছে যে এই ডি কোণটা যদি নিতে চাই, ডি কোণ যদি নিতে চাই তাহলে কি করা লাগবে, এখানকার যে সবুজ কালি আর এখানকার যে লাল কালি, এই যে দুটো কোণ দেখাচ্ছি দুটো কোণ যোগ করা লাগবে, তাহলে আমরা ডি কোণ আমরা পেয়ে যাব। কথা কি বুঝতে পারছো? জি স্যার। ওকে এখন যদি বুঝে থাকো তাহলে আমি যেটা দেখাবো, খেয়াল করে দেখো এখানে তো দুইটা লাইন দেখানো ঝামেলা দেখছি, দুইটার চিত্র একসাথে। এখানে বলো তো দেখি এই কোনটার নাম কি ছিল, এই যে সবুজ কালির কোনটা, ডি বি সি কোন না? ডি বি সি কোন। আর এখানকার যে এই কালিটা ছিল এ বি ডি কোন, তাহলে এদের দুজনকে আমি এক জায়গায় করি নাকি? একটা আছে ডি বি সি আর একটা আছে এ বি ডি, এগুলোকে আমি এক জায়গাতে করি। দেখো এখানে যেটা ছিল বলো, নিচের খাতার একটু দেখাবে, স্ক্রিনশট নিতাম।
এটা এটা স্ক্রিনশট দিব, এটা এটা নিবা নাকি? না স্যার, নিচেরটা। নিচেরটা ওই যে এটা, এটা তো সম্পূর্ণ করছিলাম না, এই যে পর্যন্ত দেখানো হয়েছিল, মানে অর্থাৎ আছে 1 নম্বর ইকুয়েশন পর্যন্ত তোমাকে দেখানো হয়েছে এখানে। জি স্যার, নিচ। ওকে, এখন আমরা করব কি কি বললাম তোমাকে দেখো, যদি বি কোণটা তুমি নিতে চাও, বি কোণটা যদি তুমি নিতে চাও তাহলে তোমাকে করতে হবে কি, এখানকার যে লাল কালিটা আছে আর এখানকার যে সবুজ কালি আছে দুইটা যোগ করতে হবে। আবার যদি তুমি ডি কোণটা নিতে চাও তাহলে এখানকার যে লাল কালি আছে আর যে এখানকার সবুজ কালি যে কোণটা চিহ্নিত করছি, কালি দিয়ে চিহ্নিত করছি, এই দুটো কোণ যোগ তো করলে আমরা ডি কোণটা পাবো। কথা কি বুঝতে পারছো সেটা? তাহলে দেখো তো আমি একটা বিষয় করতেছি, বুঝো কিনা, আমরা এখান থেকে এ বি ডি কোণ প্লাস আর এখান থেকে যেটা নিচ্ছি সি বি ডি কোণ, সি বি ডি কোণ, এদেরকে আমি এক জায়গায় করলাম, দেখো তো বুঝো কিনা, এদেরকে এক জায়গায় করলাম, আর এ ডি বি কোণ প্লাস সি ডি বি কোণ, এদেরকে এক জায়গায় করলাম, ইকুয়াল টু চার সমকোণ, আমি এটা লিখতেছি চার চার সমকোণ, মানে কি এই দুই সমকোণ আর দুই সমকোণ মিলে কত হবে চার সমকোণ। কথা কি বুঝতে পারছো? এখন দেখো আমি দুইটা কোণটাকে, এই কোণটাকে আর এই কোণটাকে একসাথে করছি, মানে এই কোণ আর এই কোণ মিলে একসাথে করছি, আর এই কোণ আর এই কোণ মিলে একসাথে করছি। এখন বলো তো দেখি যে একজন যে এই দুইটা কোণ যোগ করে কত হবে, এই দুইটা কোণ যোগ করে কত হবে, চিত্র দেখে বলো। এখানে এ বি ডি কোণ আর সি বি ডি কোণ, এ বি ডি কোণ আর সি বি ডি কোণ, অর্থাৎ এখানকার সবুজ কালির যে অঙ্কিত যে কোণটা আর লাল কালির যে অঙ্কিত কোণটা, এই দুইটা কোণ যোগ করলে একসাথে কি হবে বলো তো একজন? চার সমকোণ হবে কি তোমরা? কি এই কোণটা, এই যে সবুজ কালির কালিটা যে অঙ্কিত কোণটা আর এখানকার লাল কালির যে অঙ্কিত কোণটা, দুইটা কোণ যোগ করে চার সমকোণ হয় কখনো? তোমাকে শেখাইছে কি এটা? এটা বি কোণের সমান হবে, আরে বুঝতে পারতেছ না, খেয়াল করো আবার, এটা একটা কোণ বি কোণ, একে দুটো অংশে বিভক্ত করছি, দুটো অংশে বিভক্ত করছি, তাহলে এই কোণ আর এই কোণ মিলে কয় কোণ হবে, কোন কোণটা হবে, বি কোণটা হবে না? কথা বলো, কি ব্যাপার, আরেকবার বলবেন? বি কোণটাকে এই রেখার দ্বারা ভাগ করা হয়েছে, ভাগ করা হয়েছে তাহলে দুটো অংশে বিভক্ত হয়েছে, তাহলে এই কোণটুকু যোগ এই কোণটুকু মিলে কি বি কোণ হবে না? জি। তাহলে এখানকার আমি বললাম কি সবুজ কালি দিয়ে অঙ্কিত যে কোণটা আর লাল কালি দিয়ে যে অঙ্কিত যে কোণটা, এই দুটো কোণ যোগ করলে তাহলে কি আমরা বি কোণ পাবো না? জি স্যার, বি কোণ পাবো। কথা বলবা, না হলে তো আমি বুঝতে পারবো না তুমি কি করছো। তাহলে এখানে আমি দুটো কোণ যোগ করছি, এ বি ডি কোণ আর সি বি ডি কোণ, তাহলে এই কোণটা মিলে আমি কি লিখতে পারি, বি কোণ লিখতে পারি। তাহলে আমি এখান থেকে লিখতে পারবো যে এ কোণ প্লাস সি কোণ প্লাস আছে বি কোণ। কথা কি বুঝতে পারছো? এবার বলো তো দেখি, এ ডি বি কোণ আর সি বি ডি সি ডি বি কোণ, এ ডি বি কোণ কোনটা? এ ডি বি কোণ মানে লাল কালি আর সি ডি বি কোণ মানে সবুজ কালি, এই দুইটা কোণ যোগ করলে কোন কোণটা হবে? এই কোণটা যোগ করলে ডি কোণটা হবে, ঠিক আছে? কারণ এই যে লাল কালি এই সবুজ কালি এই ডি কোণটাকে সমান ভাগে, মানে সমান ভাগে না একটা অংশে ভাগ করছে, তাহলে এই কোণটা এবং এই কোণটা যোগ করলে আমার ডি কোণের সমান হবে। যেমন এখানে দেখালাম যে বি কোণটাকে রেখাটা ভাগ করছে, তাহলে মানে কি এই কোণ আর এই কোণ মিলে বি কোণের সমান হবে। তাহলে এই যে এইটা এ ডি বি কোণ আর সি ডি বি কোণ, এটা যোগ করলে আমাদের ডি কোণের সমান হবে, ইকুয়াল টু চার সমকোণ। এটাই আমাদের প্রমাণ করতে বলছিল, এটা এসে প্রমাণিত, দেখো বুঝো কিনা, প্রমাণিত। বুঝতে পারছো কিনা বলো, বুঝলে আমি অন্যটা শেখাবো।
জি স্যার বুঝতে পারছি। ওকে জি স্যার। ওকে তাহলে তোমরা যে বুঝে থাকো, তাহলে আমরা করবো কি এখন অন্য একটা শেখাবো, সেটা 4 নম্বরটা। 3 নম্বরটা শিখালাম, এখন 4 নম্বরটা শেখাবো। 4 নম্বরটা এখন যেটা যাচ্ছি দেখো, 4 নম্বরটা, 4 নম্বরটা এখানে বলতেছে খুবই অনেক কথা, অনেক কথা বলছে, এইভাবে কিন্তু চিত্র টাকাতে হবে। দেখো 4 নম্বরটা কি বলে, দুইটি রেখা PQ এবং RS পরস্পর ও বিন্দু ছেদ করে। এই পর্যন্ত কথাটা আগে বুঝো, বলতেছে কি দেখো, দুটি রেখা PQ এবং RS পরস্পর ও বিন্দুতে ছেদ করে। তো তোমরা তো জানো পরস্পর ছেদ করলে কিভাবে হয়, তো আমি ধরে নিলাম যে PQ রেখাটা এরকম, মনে করো যে PQ রেখা, এই যে P আর Q একটা রেখা নিলাম, এভাবে একটা রেখা নিলাম, আর এখান থেকে RS দুটো হয়ে গেছে, এখান থেকে একটা রেখা নিলাম হচ্ছে RS, এটা দিলাম R, এটা দিলাম হচ্ছে S। কথা কি বুঝতে পারছো? এই দুইটা রেখা দেখো, PQ রেখা এবং RS রেখা পরস্পর ও বিন্দুতে, এই যে ও বিন্দুতে ছেদ করছে। কথা কি বুঝতে পারছো? এই পর্যন্ত কি বুঝলা যে পরস্পর ও বিন্দু ছেদ করছে এই পর্যন্ত? জি স্যার। ওকে, এখন কথা হলো দেখো, এরপর বলতেছে তোমরা এই যে যথাক্রমে, এই কথাটা অর্থ বুঝো যথাক্রমে। এখন আবার আগে বলি না, আগে যে PQ এবং RS এর উপর, মানে যে PQ এবং RS এর উপর যথাক্রমে L ও M, M এবং এর পরে আর যাওয়ার দরকার নাই, এ পর্যন্ত পড়ো, এ পর্যন্ত যে PQ এবং RS এর উপর যথাক্রমে L ও M, এল ও এম, তো এই যথাক্রমে শব্দের অর্থ কি, মানে কি বোঝায় এটা? আসলে বোঝায় এটা যে এখানে যে PQ এবং RS দুটা রেখা নিয়েছে আমি, যথাক্রমে যদি লেখা থাকে তাহলে বুঝতে পারবা যে প্রথম উপাদানটা হচ্ছে PQ এর ওপর আর দ্বিতীয় উপাদানটা হচ্ছে RS এর ওপর। এখানে যেভাবে সিকোয়েন্স থাকবে, অর্থাৎ এখানে PQ এবং RS যেহেতু আছে, তাহলে তাহলে কি হবে বলছে, এর ওপর যথাক্রমে, যথাক্রমে যেহেতু লেখা আছে এল ও এম, তার মানে PQ এর জন্য হবে সে L আর RS এর জন্য হবে কত, M। কথা কি বুঝতে পারছো? এবং আরো দুইটা বিন্দু EOF, মোট 4টি বিন্দু, মানে ওর উপর 4টা বিন্দু। তো তোমাদেরকে আমি একটা কথা বলে রাখি, বইটাতে এই প্রশ্নটা একটু ভুল আছে। ভুলটা হচ্ছে কেমন, সেটা হচ্ছে যে এখানে আমি তোমাকে বললাম যে যথাক্রমে যদি উল্লেখ থাকে, যথাক্রমে উল্লেখ থাকে মানে কি বোঝায়, সেটা বোঝায় যে প্রথম উপাদানটা হবে কি প্রথম এটার, আর দ্বিতীয় উপাদানটা হবে কত, মানে RS এর। তেমনি ভাবে বইয়ে আছে EOF, তার মানে এটা হবে PQ এর আর Fটা হবে কত, RS এর। কিন্তু বিষয়টা একটু ভুল, ওইভাবে হবে না, সেটা হবে কি প্রথমটাই হবে F, একটু লিখে নাও ভালো করে, এটা হবে বইয়ে একটু সংশোধন করে নাও, এটা হবে F আর এটা হবে কি E। কথা কি বুঝতে পারছো? আমি বই থেকে একটু, তো এখন দেখো এফটা নিলাম এটা আর ইটা করলাম এটা, বুঝো? এবার এবার খেয়াল করে দেখো, তাহলে এফটা কার উপর হবে, PQ এর উপর হবে না, আর ইটা হবে কার উপরে, RS এর উপরে, যথাক্রমে লেখা আছে। যথাক্রমে লেখা থাকলে মানে বুঝবা যে প্রথম উপাদানটা যেটা আছে, সেই প্রথম উপাদানটা হবে হচ্ছে এখানকার যে প্রথম উপাদানটা, এখানকার প্রথম উপাদানের হবে, আর এখানকার দ্বিতীয় উপাদানটা এখানকার দ্বিতীয় উপাদানটা হবে। কথা কি বুঝতে পারছো? তেমনি ভাবে এবং আরো দুটা বিন্দু আছে, সেই দুটা বিন্দু আছে, এফটা হবে কি এটার জন্য আর এটা হবে কি এটার জন্য। কথা কি বুঝেছো? জি স্যার। তাহলে এখন কি বলতেছে খেয়াল করো, যে মোট 4টা বিন্দু নিব আমরা, PQ এবং RS এর উপর 4টা বিন্দু নিব। কিভাবে নিব দেখো, প্রথম যদি চিন্তা করি, PQ এবং RS এর উপর যথাক্রমে L ও M, তাহলে এখন বলো PQ এর উপর L বিন্দু একটা নিব, তাই PQ এই বিন্দু, তার উপর একটা L বিন্দু নিলাম, L দেখো আমি একটা L নিলাম, এটাকে L বললাম। এরপর দেখো RS এর পর M, এই যে RS এর উপরে আমরা করলাম কি, এটা M নিলাম। কথা কি বুঝতে পারছো? জি স্যার। এই যে যথাক্রমে বলছে, জি স্যার, তাহলে L হবে কি PQ এর উপরে আর RS হবে M এর উপরে, এবং আরো দুইটা বিন্দু নিতে হবে, সেটা হচ্ছে F আর E। তাহলে F টা কার উপরে যাবে বলো তো?
এই বলো এফটা তার কার উপরে যাবে? এখানে তো দুইটা বিন্দু বসালাম, তাহলে এফ কার উপরে যাবে? বলতে পারে না। এফটা হচ্ছে, দেখো যথাক্রমে বলছে না, তার মানে এফটা হবে হচ্ছে পিকিউ এর উপরে। তাহলে এফটা হবে কি? পিকিউ, এই যে এফ নিলাম, আর ইটা হবে কি? ইটা হবে কি? আর এস এর উপর, মানে এই যে আর এস এর উপর। কথা কি বুঝতে পারছো কি পারোনি বলো? চারটা বিন্দু কিন্তু স্থাপন করা হয়ে গেল, বুঝতে পেরেছি। চারটা বিন্দু কিন্তু স্থাপন করা হয়ে গেছে না, এই যে এল এম ই এফ চারটা বিন্দু স্থাপন হয়ে গেছে। এখন প্রশ্নে বলতেছে যে চারটি বিন্দু যেন যেন এমন ভাবে থাকবে এল এম টা আর এস এর উপর লম্ব হবে। এল এম টা কি হবে? আর এস এর উপরে লম্ব হবে। এল এম টা হবে কি? আর এস এর উপর লম্ব। কথা কি বুঝতে পারছো কি না? অর্থাৎ এখানে হবে কত? 90 ডিগ্রি। দেখো বুঝো কিনা, এল এম যেটা আছে সেই রেখাটা হবে কি? আর এস এর উপর লম্ব। আর এস এর উপরে লম্ব, এই যে আর এস এর উপর এল এম টা লম্ব করলাম। যদি লম্ব না হলেও এই যে এই চিহ্ন দিয়ে দিছি, তার মানে বুঝতে পারছো এটা লম্ব। কথা কি বুঝতে পারছো? যেন মানে এটা বুঝো নি, যেন এর পর এটা না আগে গুলো কোনটা? না যেটা আপনি মাথায় ধরে যেন এখন বলতেছে যে আমরা তো প্রথমে চারটা বিন্দু বসায় নিছি, এল এম একটা দুইটা বিন্দু আর এফ ও ই দুইটা বিন্দু, মোট চারটা বিন্দু প্রথমে এখানে এল এম ই এফ চারটা বিন্দু আমি বসায় নিলাম, ওর মতো করে যেভাবে বললো সেভাবে বসায় নিলাম। এখন বলতেছে যেন মানে যেন মানে এমন ভাব হবে যে এল এম টা আর এস এর উপর লম্ব হবে। এটা বুঝো তো, এটা লম্ব চিহ্ন, এটা হচ্ছে লম্ব চিহ্ন। এখানে বলতেছে এল এম টা হবে কি? আর এস এর উপর লম্ব। দেখো এল এম টাকে আমি আর এস এর উপর লম্ব টেনেছি, দিয়ে দিছি। তো লম্ব চিহ্ন দেখানোর জন্য এরকম করে একটা চতুর্ভুজ মানে এরকম একটা দাগ দিলে বুঝতে পারো যে এটা লম্ব। তো দেখো তো এখন এল এম টাকে আর এস এর উপর লম্ব হলো না, এই কথা মতো করে এই যে এল এম যে রেখাটা টানছিলাম সেই রেখাটা হচ্ছে আর এস এর উপর লম্ব হয়েছে। কিভাবে লম্ব হলো? আমি যখন এরকম করে চিহ্ন দিলাম তাহলে বুঝতে পারতেছি এখানে আছে লম্ব হয়েছে, মানে 90 ডিগ্রি হয়েছে। কথা বুঝতে পারছো? এবং আবার বলতেছে ইএফটা, ইএফ রেখাটা যে হবে সেটা হচ্ছে পিকিউ এর উপর লম্ব হবে। ইএফটা হবে কি? পিকিউ এর উপর লম্ব। তাহলে যে ইএফ নিব আমি, সে ইএফটা হবে কি? পিকিউ এর উপর লম্ব। দেখো তো বুঝো নাকি, এই পিকিউ এর উপর ইএফ রেখাটা লম্ব হবে। তা আমি এখানে 90 ডিগ্রি দেখাই দিলাম। কথা কি বুঝতে পারছো? এই বুঝতে পারছো কি? জি স্যার। এখন এখন আমাদের করতে হবে কি? এখন প্রমাণ করতে হবে এই কোণ আর এই কোণ দুইটা কোণ সমান। দেখো প্রমাণ করতে হবে যে এম এল ও মানে এম এল ও কোণটা, এম এল ও মানে এই কোণ, এই কোণটা আর ইকুয়াল টু এফ ই ও কোণ, এফ ই ও কোণ মানে এই কোণটা, এই দুইটা কোণ সমান দেখাতে হবে। কথা কি বুঝতে পারছো? জি স্যার। ওকে, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে প্রমাণ করব। প্রমাণের ক্ষেত্রে বিশেষ নির্বাচন, অঙ্কন এগুলো সবই একই রকম ভাবে এখান থেকে লেখা যাবে। অঙ্কন মানে এলএম যোগ করি আর ইএফ যোগ করি, এটা বলতেছে। আর প্রমাণে আমি চলে গেলাম, কারণ সময় বেশি নেই তো শেষ করতে হবে এটা। এখন দেখো তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যে দুইটা ত্রিভুজ নিয়ে কাজ করি, টার্গেট বলো তো দেখি, এটা যদি 90 ডিগ্রি হয়ে থাকে, এটাও 90 ডিগ্রি, তাহলে আমরা বলতে পারি না ই এফ ও কোণ, ই এফ ও কোণ ইকুয়াল টু এল এম ও কোণ। দেখো তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই কথাটা কি বলতে পারে কিনা, কারণ উভয়ই এক সমকোণ, উভয়ই এক সমকোণ। কথা কি বুঝতে পারছো? এই কথাটা কি লিখতে পারবো আমরা, মানে এই কোণটা আর এই কোণটা কি সমান দেখাতে পারবো? একটু দ্রুত কথা বলবা, কারণ সময় নেই কিন্তু শেষ করতে হবে। বুঝেছো কি এটা? জি স্যার। ওকে, কারণ এটাও 90 ডিগ্রি, জি স্যার, এটাও 90 ডিগ্রি। এখন বলো তো দেখি, তোমাদেরকে আমি শিখাইছিলাম দুইটা রেখা যদি এভাবে ছেদ করে যায়, তাহলে আমাদের এখানে এখানে দুইটা কোণ উৎপন্ন করে, কোণের নাম কি? বিপরীত। বিপরীত আসতে বলছো কেন? ভয় লাগতেছে নাকি? ভুল বলে ভুল বলবা, শিখবা, সমস্যা কোথায়? জোরে বলবা। তাহলে কি হচ্ছে? বিপরীত কোণ। তাহলে এই কোণটা দেখো তো, এই কোণটার এই কোণটা কি কোণ? এই কোণটার এই কোণটা বিপরীত না বলো?
তাহলে আমরা লিখব এফ এফ ও ইকন এফ ও, তোমাদের কোনো ভয় নেই, ভুল বললে ভুল বলবা, সমস্যা নাই, আমি শেখাই দেবো। এফ ও ইকন ইকুয়াল টু, দেখো তো লিখতে পারি নাকি, এম ও এল কোন, এম ও এল কোন, দেখো তো বুঝো নাকি এ পর্যন্ত। তাহলে ব্যাখ্যা হিসেবে আমি কি লিখতে পারি, যেহেতু বিপদীপ কোন, বিপদীপ কোন, কথা কি বুঝতে পারছো কি পারোনি? জি স্যার পারছি। এ পর্যন্ত ক্লিয়ার? জি স্যার। ওকে, তাহলে আমরা দুটো কোন দেখালাম, এই কোন সমান এই কোন দেখালাম, আর এই কোন সমান এই কোন দেখালাম। এখন আমাদের লাস্টে এই কোন সমান এই কোন দেখাতে হবে, ঠিক আছে? তো আমি এখন দেখো তো এই ত্রিভুজ, আমি যদি ত্রিভুজটা এফ ই ও এ, এই ত্রিভুজ নিয়ে কাজ করি, দেখো এফ ই ও, এফ ই ও, এই ত্রিভুজ নিয়ে আমি যদি কাজ করি, তা দেখো তো এই ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত হবে? দুই সমকোণ হবে না? তাহলে আমি লিখতে পারি না, দেখো তো এই ত্রিভুজে ই এফ ও কোণ প্লাস এফ ও ই কোণ প্লাস এফ ই ও কোণ, এফ ই ও কোণ ইকুয়াল টু, দুই সমকোণ লিখতে পারবো কি পারবো না বলো? দুই সমকোণ লিখতে পারবো? এটাকে তুমি এক নম্বর ইকুয়েশন দাও। আই বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। কোন ত্রিভুজ নিয়ে কাজ করলাম? এই যে এখানে, এই যে এই ত্রিভুজ নিয়ে কাজ করছে প্রথমে, এই ত্রিভুজ নিয়ে, মানে এফ ই ও। কেন ত্রিভুজ নিয়ে কাজ করতেছি? কারণ আমাকে এই কোণ আর এই কোণ সমান দেখাতে হবে। এই ত্রিভুজ নিয়ে কাজ করলে এই কোণ দেখাতে পারবো, আর এই ত্রিভুজ নিয়ে কাজ করলে আমি এই ত্রিভুজ এই কোণটা দেখাতে পারবো। তো প্রথমে আমি এই ত্রিভুজ নিয়ে কাজ করতেছি, করে আমি এই দুই সমকোণ দেখালাম, কথা কি বুঝতে পারছো? জি স্যার। এখন আমরা কি কোন ত্রিভুজ নিয়ে কাজ করবো বলো, একজন দ্রুত বলো। দেখো চিত্র দেখো, এই যে এম ও এল, এটা নিয়ে কাজ করবো। আবার আবার দেখো ত্রিভুজ এম এল ও এ, এই ত্রিভুজে দেখো তো এই কোণটা, অর্থাৎ এম ও এল কোণ প্লাস এম এল ও কোণ প্লাস ও এম এল কোণ বা এল ও এল এম ও কোণ, এল এম ও কোণ ইকুয়াল টু কয় সমকোণ? দুই সমকোণ লিখতে পারবো না? দুই সমকোণ লিখতে পারবো। এটাকে তুমি দুই নম্বর ইকুয়েশন দাও, এটাকে তুমি দুই নম্বর ইকুয়েশন দাও, কথা কি ক্লিয়ার বুঝেছো এ পর্যন্ত? জি স্যার। এখন দেখো তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এক নম্বর ইকুয়েশন যেটা পেয়েছো সেখানেও দেখছো দুই সমকোণ লেখা আছে, মানে এটুকু যোগ করে দুই সমকোণ। আবার দুই নম্বর ইকুয়েশন যেটা পাইলাম সেটা যোগ করে দেখছি দুই সমকোণ পাইছি। তাহলে আমি যদি এক ও দুই হতে পাই, এক ও দুই হতে পাই লিখি, তাহলে আমি খেয়াল করে দেখো তো, তাহলে কি আমরা লিখতে পারবো না এরকম করে? তাহলে এটা সমান এটা, এটা যেহেতু এটা সমানও দুই সমকোণ, আবার এটা সমানও দুই সমকোণ, তাহলে কি এটা সমান আমি এটা লিখতে পারবো? জি স্যার লিখতে পারবো। এটা সমান কি আছে দেখো, ই এফ ও প্লাস এফ ও ই কোণ প্লাস এফ ও ই ও কোণ ইকুয়াল টু, দেখো ইকুয়াল টু, তাহলে এটা ইকুয়াল টু, এটা লিখতে পারবো এম ও এল কোণ প্লাস এম এল ও কোণ প্লাস এল এম ও কোণ, কথা কি বুঝতে পারছো? এখন দেখো তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কিছুক্ষণ আগে একটা বিষয় দেখে আসলাম, যে এই যে মানে আমরা প্রথম দিকে একটু শোনো, তোমরা যে কেটে যাই আবার জয়েন করো, কারণ কি এই যে শেষ না হয়, কারণ এটা শেষ করে দেবো আমি। ই এফ ওর পরিবর্তে কি লিখতে পারবা? এল এম ও লিখতে পারবা না? কিছুক্ষণ আগে দেখে আসলাম, এই যে এটা সমান লিখতে পারবা হচ্ছে কি এল এম ও। তাহলে আমি এখানে যে ই এফ ও আছে এটা সমান কি আমি এল এম ও লিখতে পারবো? লিখলাম এল এম ও প্লাস, এবার দেখো এই যে এফ ও ই কোন, এটা পরিবর্তে দেখো এফ ও ই কোন, এটা পরিবর্তে লিখতে পারবো কি এম ও এল কোন, এম ও এল কোন। তাহলে আমরা এর পরিবর্তে লিখতে পারবো কি এম ও এল কোন প্লাস এফ ই ও কোন ইকুয়াল টু হচ্ছে এম ও এল কোন প্লাস এম এল ও কোন প্লাস হচ্ছে এল এম ও কোন। এখন দেখো তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এ পর্যন্ত ক্লিয়ার হয়েছো কিনা? জাস্ট এটার পরিবর্তে আমি দেখছিলাম যেটা সে লিখে দিলাম, এটার পরিবর্তে লিখলাম, কি বুঝতে পারছো? বুঝতে পারো নি? এই যে ই এফ ও, আমি প্রথম দিকে ই এফ এর পরিবর্তে কি এল এম ও লিখলাম না, যে উভয় এক সমকোণ দেখা দিলাম, তো এটার পরিবর্তে আমি এটা লিখলাম আর এটার পরিবর্তে আমি এটা লিখলাম, কথা কি বুঝেছো? তাহলে ই এফ এর পরিবর্তে লিখলাম হচ্ছে এটা,
আর এটা পরবর্তী লিখলাম এইটা। এখন দেখো তো বাম পক্ষে একই জিনিস আছে, এখানেও এলোমো আছে আবার কিন্তু এখানেও এলোমো আছে, তার কাটাকাটি করা যাবে না, কাটাকাটি করা যাবে। আবার দেখো এখানেও এমওএল আছে, এখানেও এমওএল আছে, কাটা যাবে না, কাটা যাবে। কাটা গেলে শেষ পর্যন্ত কি থাকবে দেখো তো, থাকবে হচ্ছে এখানে থাকবে এইটা এইটা, আর এখানে থাকবে দেখো হচ্ছে এইটা। কথা কি বুঝতে পারছো? কি বুঝতে পারছো? এটাই আমাদের প্রমাণিত, দেখো প্রমাণ করতে এটাই বলেছিল, বলছিল যে এই যে প্রমাণ করতে বলছিল দেখো, এফ ই ও কোন ইকুয়াল টু এম এল ও কোন, এই যে এফ ই ও কোন ইকুয়াল টু এম এল ও কোন।